তৈরি করব আলুর দম। দুর্দান্ত স্বাদের এই আলুর দমের রেসিপিটি তৈরি করে দেখাবো একদম ইজি আর সিম্পল প্রসেসে। হ্যালো ফ্রেন্ডস, আমি অনিন্দিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল অন স্পেশাল কিচেন। তাহলে রান্নাটা শুরু করছি। প্রথমেই আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে, সেদ্ধ করে আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে একটা বাটি নিয়েছি, সেই বাটিতে আমি একটা মশলা তৈরি করে নেব। খুব বেশি মশলা ব্যবহার করব না, অল্পই মশলা দেব। দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ লাল লঙ্কার গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো। এবারে সামান্য জল দিয়ে আমি মশলাটাকে গুলে নেব। মশলাটা গুলে নিলাম। এবার কড়াই গরম করে কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। কড়াইয়ে তেলটা গরম হতেই দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দেব সামান্য নুন। এবারে নুন হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুর মধ্যে কালার এসে গেছে আর আলুটা ভাজাও হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে রাখছি। আলু ভেজে তুলে নেওয়ার পর ফোড়ন দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা, দিচ্ছি তেজপাতা, আর দেব একটা দারচিনি আর ছোটো এলাচ দুটো। এবারে যে মশলাটা বাটিতে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি এক চামচ আদা বাটা আর হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা। এবারে এই মশলাটাকে একটু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। মশলাটা দু মিনিট কষিয়ে নেওয়ার পর দিচ্ছি টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটো রয়েছে। আবারও মশলার সাথে টমেটোটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে আমি প্রায় 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। মশলাটার থেকে ভালোভাবে তেলও ছেড়ে এসছে। এবারে দেব রোস্টেড কাজু বাদামের গুঁড়ো। এখানে চারটে কাজু বাদাম রোস্ট করে গুঁড়ো করা রয়েছে, সেটা দিয়ে দিচ্ছি। আবারও মশলাটাকে কষিয়ে নেব। এই মশলাটা কষাতে কষাতেই আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা, যেন আলুর মধ্যে ধনে পাতার ফ্লেভারটা ভালোভাবে আসে। আর দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। সমস্ত মশলা ভালোভাবে কষানোর পর দিয়ে দিচ্ছি আলু। এবার আলুর সাথেও মশলাটাকে 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নেব, যেন আলুর ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। আলুর সাথেও মশলাটা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি গরম জল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেব নুন আর দিচ্ছি হাফ চামচ চিনি। এবারে একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে আলুটাকে 10 মিনিটের জন্য সেদ্ধ হতে দিচ্ছি। গ্রেভিটা অনেকটা টেনে এসছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এখান থেকে তেজপাতাগুলো আমি ফেলে দিচ্ছি। এবারে ওপর থেকে দেব হাফ চামচ ঘি আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবারে একটু নেড়ে নেব। তৈরি হয়ে গেছে আলুর দম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।